তো বন্ধুরা, আপনারা ফেসবুকে ফেসবুক টি শার্ট নামক কিছু ফটো দেখে আসছেন কিছুদিন ধরে। তো আপনারা যারা এরকম ফেসবুক টি শার্টের ফটো তৈরি করতে চান, তাদের জন্য এই ভিডিওটি। তো ফেসবুক টি শার্ট ফটোটি তৈরি করা অত্যন্ত সোজা, আপনার স্মার্টফোন দিয়েই আপনি সেই ফটোটি তৈরি করতে পারেন। তো আপনারা হয়তো ভাবছেন এটি খুব কঠিন কাজ, কিন্তু এটি খুব কঠিন কাজ না, এটি খুব সোজা একটি কাজ। তো আপনারা যদি এরকম ফটো তৈরি করতে চান, তাহলে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফিসার। আমি ভিডিও শেষে বলে দেবো কি করে আপনি ফিসার ডাউনলোড করবেন। আর আমাদের কিছু টি শার্টের ইমেজের প্রয়োজন হবে। তো এই ইমেজগুলো আমরা ডাউনলোড করে রেখেছি। তো আপনি কীভাবে ইমেজগুলো ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনিও কিন্তু এরকম টি শার্টের ফটো তৈরি করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্রথমেই আপনাদের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমরা ফেসবুক প্রোফাইলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমার স্ক্রিনশট নেওয়া আছে, তো আমি নিলাম না। তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনারা চাইলে ইনস্টাগ্রাম দিয়েও তৈরি করতে পারেন। তো ইনস্টাগ্রাম দিয়ে তৈরি করতে চাইলে আপনারা ইনস্টাগ্রাম প্রোফাইলের স্ক্রিনশট নেবেন। তো এরপরে আপনারা ফিস আর্টে চলে যাবেন। প্রবেশ করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট এখানে প্লাস আইকনের উপর ক্লিক করুন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে নিচে আপনাদের ফোনের সমস্ত ভিডিও সাজেস্ট করবে এবং উপরে আপনাদের ফোনের সমস্ত ফটো সাজেস্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই অনেকগুলো ইমেজ ডাউনলোড করে রেখেছি। তো আমি ভিডিও শেষে বলে দেবো আপনারা এই ইমেজগুলো কোথা থেকে ডাউনলোড করবেন। তো আমি আমার এই ইমেজের উপর ক্লিক করব। ইমেজের উপর ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা টুলের উপর ক্লিক করবেন ক্রপ করার জন্য। তো আমি যেহেতু ক্রপ করে নেব, তো আমি টুলের উপর ক্লিক করব। টুলে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে। তো এখানে আপনারা অংশ কাটুন এর উপর ক্লিক করুন। তো এখানে আপনার যতটুকু সাইজ রাখতে চান সেই সাইজ রেখে দিন। তো আমার হয়ে গেছে। তো হয়ে গেলে আপনারা এখানে রাইট চিহ্নের উপর ক্লিক করুন। রাইট চিহ্নে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশান আছে। সো আমরা এখানে একটু স্ক্রল ডাউন করে যাওয়ার পর দেখব এখানে একটি ছবি যোগ করুন নামক একটি অপশান আছে, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের সমস্ত ফটো দেখাবে। তো এখানে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটের উপরে ক্লিক করে দেব। স্ক্রিনশটের উপর ক্লিক করার পর এখানে দেখুন এক যোগ করুন নামক একটি অপশান আছে, এর উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এরকমভাবে এসেছে। তো আমরা এখানে এই ইমেজটি একটু ক্রপ করে নেব। তো অংশ কাটুনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা ক্রপ করে নেব। এরপর আমরা রাইট চিহ্নের উপর ক্লিক করব। তো আমাদের ক্রপ করার কাজ শেষ। তখন আমরা এই ফটোটিকে ভালোভাবে সেট করে দেব। করে দেওয়া হয়ে গেলে আমরা এখানে জাস্ট স্ক্রল ডাউন করে একটু যাওয়ার পরে আমরা দেখব এখানে একটি মিশন নামক একটি অপশন আছে। তো আমরা সেই মিশন অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা সংখ্যা বৃদ্ধির উপর ক্লিক করব অথবা গাড়ের উপর ক্লিক করতে পারেন। তো আমরা গাড়করণের উপর ক্লিক না করবো না, শুধু সংখ্যা বৃদ্ধির উপর ক্লিক করব।
ক্লিক করার পর আমাদের কাজ শেষ। এখন আমরা এই সেভ আইকনে ক্লিক করে সেভ করে নেব। আমরা একটু জুম করে ফটোটা দেখে নেব ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাক থাকার পরে আমরা জাস্ট ফটোটিকে সেভ করে দেব। তো আপনারা অনেকেই ফটোটি সেভ করতে পারেন না, তো সেভ করাটা খুবই সহজ। আপনারা জাস্ট এই সেভ আইকনের উপর ক্লিক করবেন। এই আইকনের উপর ক্লিক করার পরেই আপনাদের ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই আইকনে আমি ক্লিক করে দিলাম, তো আমাদের ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা সরাসরি চলে যাবো আমাদের ফোনের গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে দেখুন এখানে ফিস আর্ট নামক একটি ফোল্ডার হয়ে গেছে। তো এখানের উপর ক্লিক করার পর আপনাদের সমস্ত ফটো, ফিস আর্টে কাজ করা সমস্ত ফটো এখানে দেখাবে। তো আপনার হয়ে গেল একটি টি শার্টের প্রোফাইল ফটো। তো টি শার্টগুলো আমরা মূলত গুগল থেকে ডাউনলোড করছি। গুগলে গিয়ে হোয়াইট টি শার্ট লিখে সার্চ দিলে অনেক টি শার্ট আসে, তো সেখান থেকে আমরা ডাউনলোড করছি। তো আপনি যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে গুগল ড্রাইভের, সেখানে আমি সমস্ত টি শার্টগুলো আপলোড করে রেখেছি, সেখান থেকে আপনি সিম্পলি গিয়ে ডাউনলোড করে নেবেন। এইরকম টি শার্ট তৈরি করতে হলে আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন। এই সফটওয়্যারটির নাম হচ্ছে ফিসার। ফিসার আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, ফিসারটাকে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি তারপরেও না পারে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওইখানে গিয়ে আমাকে মেসেজ দেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। এবং আমি যেহেতু ইউটিউবে নতুন তো আমাকে একটু সাপোর্ট করবেন, এর জন্য আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আলো করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যেন ওরাও এরকম টি শার্টের ভিডিও তৈরি করতে পারে।